ট্রেনে আমার সঙ্গী ছিল শ্যাম ছিত্রি ভাই, সে আসাম থেকে ট্রেনে উঠেছিল। হ্যালো গাইস, আবি হাম দুর্গাপুর মে হ্যায়, দুর্গাপুর পৌঁছ গে। তো ফাইনালি আমি দুর্গাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টোটোয় চেপে আমি নিউ কোচবিহার স্টেশনে চলে যাচ্ছি, সেখান থেকে কামরূপ এক্সপ্রেস ট্রেনটি আমি ধরে নেব। প্ল্যাটফর্মে চলন্ত সিঁড়ির মাধ্যমে উপরের দিকে উঠে যাচ্ছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসছে। ট্রেনে উঠেই আয়না দেখতে পেয়ে ভিডিও তুলতে শুরু করলাম। ট্রেনে আমার সঙ্গী ছিল শ্যাম ছিত্রি ভাই, সে আসাম থেকে ট্রেনে উঠেছিল। তো আমরা দুজনে মিলে এখন চলে যাচ্ছি দুর্গাপুরে। এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়েছে এনজেপি স্টেশনে। এখানে ট্রেনটি 10 মিনিটের মতন দাঁড়ায়। এনজেপি স্টেশন পার করে ট্রেন যখন পরবর্তী স্টেশনে এসে দাঁড়ালো, তখন আমরা দুজনে মিলে ট্রেনের বাইরে এসে দাঁড়ালাম এবং ট্রেন ছাড়ার অপেক্ষায় রইলাম। শ্যাম ভাই, ক্যা লে রে ভাই? জল কা বোতল। जल का? अच्छा, जल का बोतल। ये हाथ में क्या है तुम्हारा? हाथ में ये सिग्नेचर। पैसा? पैसा है, सिग्नेचर है। अरे बाप, सिग्नेचर खाते हो? कभी कभार। दो का कितना? 30 रुपया। 35 ज्यादा मांग रहे का? हम तुमको ज्यादा ही ना दे रहे हैं। हो जाएगा, एक ही तो हो जाएगा। है भाई, हाँ लोन तो दे रहे हैं। तो हमारा डिनर कंप्लीट हो गया है, अब शुरू करबो। तो देखा হচ্ছে কাল কে। ভোরের আলোয় দেখো কত স্নিগ্ধতা ছড়িয়ে সোনালি আলো চারিদিকে পড়ছে গড়িয়ে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ব্যান্ডেল স্টেশনে আমাদের ট্রেন চেঞ্জ করে চলে যেতে হবে দুর্গাপুরে। ট্রেন থেকে দুর্গাপুর স্টেশনে নেমে আমরা প্ল্যাটফর্মের বাইরে অপেক্ষা করতে থাকলাম আমাদের গাড়ির জন্য। হ্যালো গাইস, আবি হাম দুর্গাপুর মে হ্যায়, দুর্গাপুর পৌঁছ গে। আর আবি হামারা কার আনে ওয়ালা হ্যায়, তো উসমে হামকো রিসিভ কিয়া জায়েগা, হাম লোগ চলে জায়েঙ্গে মন্দির তক। আমাদের গাড়ি আসার আগে সকালের চা খেয়ে শরীরটাকে রিফ্রেশ করে নিলাম। সো ফাইনালি আমাদের গাড়ি রিসিভ করে নিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি দুর্গাপুর সৎসঙ্গ বিহারে। ফাইনালি আমরা দুর্গাপুর সৎসঙ্গ বিহারে এসে পৌঁছে গেছি। এখানে আমরা সকালে টিফিনটা করে নিলাম, এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হয়ে যাবতীয় যেসব কাজ রয়েছে সেগুলো করব। আজকে আমাদের রিহার্সাল রয়েছে, রিহার্সাল সন্ধ্যার দিকে শুরু হবে, তো এখন আমরা ফ্রেশ হয়ে নিব। পরে তোমাদের মন্দিরটা ঘুরে তোমাদের দেখাবো, ঠাকুর ঘর, বড়মার ঘর, বড়দার ঘর, আচার্যদেবের ঘর, সমস্তটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর মন্দিরটা আশপাশটা সমস্তটা তোমাদের দেখাবো। তো গাইস, এখন আমি মন্দিরে বসে আছি, স্নান হয়ে গেছে আমার, এখন ভান্ডারার প্রসাদ গ্রহণ করব। লাঞ্চের টাইম হয়ে গেছে, আমার সঙ্গে যারা যারা এসেছে তারা একটু যেখানে উৎসব হয়ে উৎসব মাঠে গেছে, তো উৎসব মাঠ আমি পরে যাব উৎসব মাঠে। তো যেহেতু আমি স্নান করছিলাম একটু লেট হয়ে গেছে, ওরা উৎসব মাঠে ঘুরতে গেছে। আর এখানকার ওয়েদারটা খুবই সুন্দর, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে। জামাকাপড় যা যা ট্রেনে পরে এসেছিলাম সব কিছু ধুয়ে নিয়েছি, ওগুলো ছাদে মানে মন্দিরের যে ছাদ আছে গেস্ট হাউসের উপরে, তো সেখানে সব কিছু মেলে দিয়েছি। উপর থেকেও দেখাবো মন্দিরটা কেমন লাগে, আর মন্দিরের সিনেমেটিক ভিউজ তোমাদের দেখাচ্ছি।
গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের তিনতলায় আমি চলে যাব। এটা হলো দুর্গাপুর মন্দিরের গেস্ট হাউসের ছাদ। এই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, সব জামা কাপড় এখানে মিলে দেওয়া হয়েছে। এইবার ফার্স্ট দুর্গাপুর মন্দিরে আমার আসা, এর আগে কোনোবার আসিনি। দুর্গাপুরে আরেকটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও যাব, সেটা পরে যাব। গেস্ট হাউসের ছাদের থেকে দুর্গাপুর মন্দিরের ভিউ। আজকে আমাদের এখন রিহার্সাল চলছে। এবার দেখে নেবো স্লো করে জিনিসটা কি হচ্ছে।